ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে। বিষ্ণু ঈসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবীদের সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন, কি করলেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে এটা কার লাশ? আপনি দাঁড়ালেন কেন? বিশ্বনবী বললেন, আওয়ালা ইসাত নাফসান, এটা কি মানুষ না? ইহুদি কি মানুষ না? আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই, আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ এ হিউম্যান বিং, সো আই নিড টু স্যালিউট হিম, এটা মানুষ, এটা মানব, আমি মানব জাতিকে দাঁড়িয়ে স্যালিউট করেছি, চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্বনবী দু চোখ দিয়ে মানুষ দেখতেন, আস্তিক নাস্তিক দেখতেন না, কাফির মুশরিক দেখতেন না, বিশ্বনবী কনসিডার করতেন দিস ইজ এ হিউম্যান বিং, এটা একটা মানুষ। আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি, পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের মুরিদ, আছে না নাই? একই জামাত ইসলাম করে নাকি চরমোনাই করে, নাকি খেলাফত করে, না মজলিস করে, না আওয়ামী লীগ করে, না বিএনপি করে, ভাগাভাগি করি। প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং, সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, আশরাফুল মাখলুকাত। কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি, আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার কর। বিশ্বনবী ইহুদির লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলাকিলি করি, কথা বলেন? আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই, যাই না? উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণাঞ্চলে বন্যা, আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিব এভাবে দেই? কিভাবে দেয়? সবাই রে দেয়, ঠিক কি না? কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই? আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশরিক দেখি না, আমরা দেখি কারা বন্যা পীড়িত, কারা দুঃখ কষ্টে আছে, যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপ্যান্ড করে দিব, আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে, জোরে কোন, ঠিক কি না? এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান। ইসলাম রে বুঝে নেন, ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন, কাদা ছড়াছড়ি আর কইরেন না, কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন, আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি। এজন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই, আমাদের ধর্মই অনেক ভালো, কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই, ওরা তো আঙ্গুর দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের, ও আরে বলে মুশরিক, ঠিক কি না? এরা বলে আঙ্গু কাফের হওয়ার দরকার নাই, মুশরিক হওয়ার দরকার নাই, আমরা যা আছি ওইটাই ভালো, ঠিক কি না? এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান। জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা সিরাত গ্রন্থ আর সিরাহ আল হালাবিয়া, এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে। নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রি বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন, কয়জন? জোরে বলেন কয়জন? তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে, ইন দ্য মিন টাইম জোহরের আজানের সময় মসজিদে নববী থেকে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুমধুর আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে, বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে। কিন্তু কি আজিব তামাশা, তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে, মদিনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দোকান বন্ধ করে ছুটে না, দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দৌড়, দোকানের শাটার নামায় না, দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না। আপনাদের আজকের প্রোগ্রাম তো এই বান্টি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে, আপনারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন? শাটার নামান না, ক্যাশ বক্সে তালা লাগান না? নাজরানের খ্রিস্টানরা দেখলো না তালা টালা ঝুলায় না, স্বর্ণের দোকানদার স্বর্ণ টর্ণরা এখানে আমাজে দৌড়, সুবহানাল্লাহ কইতে পারলেন না?
এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক, কয় থাক আর দেখা করার দরকার নেই। কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব কব্জায় এনেছে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি। তারপরে অনেকে বললো এত দূর থেকে আসি, এসেছি মিটিংটা করে যাই। জোহরের নামাজের পর তাদের দূত যেয়ে বললো খ্রিস্টান পাদ্রী এসেছে 60 জন, দেখা করতে চায়। বিষ্ণুনবী বিপাকে পড়ে গেলেন, হাই হাই কই বসতে দিব, আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই, আমার তো এরকম বড় বালাখানা নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই, কই বসা বসে। এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে, চলেন ওইখানে বসি। আল্লাহ রাসূল বললেন একটা কথা বললা, এরা খ্রিস্টান মেহমান, এদেরকে নিয়ে ছায়ার মধ্যে বসা যায় নাকি? আরেক সাহাবি বললো ইয়া রাসূলুল্লাহ আমার খেজুর বাগান, খেজুর পেড়েছি, খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দে, ওইখানে বসি, কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, দে আর দ্য ফরেন ডেলিগেটস, তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না। বলতে না বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির। কি করবেন বিশ্বনবী? উপায় অন্তর না দেখে 60 জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নববীর তালা খুলে দিয়ে মসজিদে ঢোকার ব্যবস্থা করে দিয়েছে। বিশ্বনবী খ্রিস্টান খোঁজে নাই, ইহুদি খোঁজে নাই, ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খোঁজে নাই, বিশ্বনবী দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? এরা মানুষ। আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না, খালি ভাগাভাগি, তুই আওয়ামী লীগ তুই বিএনপি, তুই ভারতপন্থী আর তুই পাকিস্তানপন্থী, আমরা বাংলাদেশপন্থী, মাঝখানে আমরা জনগণ কি পন্থী? আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া। কি নাম? ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশমুল। কি না? এবার সাউন্ড কমে আসছে, ঘুমে ধরছে, মশা কামড়ায়, বলেন আশমুল। আশমুল মানে হচ্ছে সামিল করা আর কি, অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম সব কিছুকে সামিল করে। আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যা আমাকে বলতে হবে না, আমি অবশ্যই বলবো ইয়েস। আপনি কাঁথা সিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও কোরআনে আছে না নাই? রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই। এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা, অ্যাস্ট্রোনমির কথা, এমব্রয়োলজির কথা, জুওলজির কথা, বুটানির কথা, সাইকোলজির কথা, মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে। কে? আল্লাহ। এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে, কি দিয়ে? বা দিয়ে। আর এই কোরআনটা শেষ হয়েছে যে সূরা দিয়ে, ওটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটা এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন, বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে ঢাকা যাবে, এই বাস না, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে কি এনাফ। দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু, জামাই বাবা যে খেতে বসছে শালারা দিতেছে মুরগির রান, খাসির রোস্ট, জামাইকে আর পারি না, বাস বাস বাস, শালা বাবুরা বাস আর দিস না, বলি না, তার মানে জামাইয়ের জন্য এটা বাস, প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন এই 30 পারায় যা দিয়েছি বাস যথেষ্ট, নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে, সমাধান আর শামিল, অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে, আমাদের যা যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কি না? চোখ রাখবেন কোথায়? নাকি এনটিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়? সমাধান পেতে চাইলে চোখ রাখবো। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? তাহলে শামিল,
সবকিছু আছে এ ধর্মে, ভাগাভাগি করা যাবে না। মসজিদ আল্লাহর দিলাম, বাকিটা আমি নিয়ে নিলাম, করা যাবে না, খণ্ডিত করে মানা যাবে না। কেউ আমরা সুফিপন্থী যারা, এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে, বাকি অনেক কিছুতে অবহেলা। আন্দোলনপন্থী যারা, এরা স্লোগান নিয়েছে, আধ্যাত্মিকতায় অবহেলা। অনেকে গবেষণা নিয়েছে, বাকি দিকগুলোতে অবহেলা। আমরা কোনোটারে অবহেলা করতে চাই না। ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম, মানলে পুরোটাই মানতে হবে। রাজি আছেন তো?